আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খানা খাওয়ার দোয়া সম্পর্কে। প্রত্যেক কাজে শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। খাবার শুরুতেও বিসমিল্লাহ বলা সুন্নাত। খাবার গ্রহণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটি নিয়ামত। তাই আমরা যখনই খাবার খাবো তখনই খাবার খাওয়ার আগে এবং পরে দোয়া পড়ে নিব ইনশাআল্লাহ। খানা সামনে আসলে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের যে রিজিক দান করেছেন তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বাংলা উচ্চারণ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অর্থ, আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করছি এবং তার কাছে বরকত প্রার্থনা করছি। বিসমিল্লাহ বলে গেলে এই দোয়াটি পাঠ করতে হয়। হাদিস শরীফে এসেছে, খানা খাওয়া শুরুতে কেউ বিসমিল্লাহ বলতে ভুলে গেলে খাওয়ার মাঝখানে যখনই একথা মনে পড়বে সঙ্গে সঙ্গে এই দোয়া পড়বে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। বাংলা উচ্চারণ, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। অর্থ, আমি আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করছি। প্রথমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, শেষেও আল্লাহ তাআলার নাম। সুতরাং প্রিয় দর্শক, একথা মনে করা যাবে না যে খাওয়া শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে আর দোয়া পড়া যাবে না, বরং খাওয়ার মাঝখানে যখনই মনে পড়বে তখনই এই দোয়াটি পড়া উচিত। খানা খাওয়ার শেষে এই দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। বাংলা উচ্চারণ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। দাওয়াত খাওয়ার পর এই দোয়া পাঠ করতে হয়, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়া আসকি মান সাকানি। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়া আসকি মান সাকানি। অর্থ, হে আল্লাহ, তাকে তুমি খেতে দাও যে আমাকে খাবার দিয়েছে, তাকে তুমি পান করাও যে আমাকে পান করিয়েছে। প্রিয় দর্শক, আসুন খানা খাওয়ার এই দোয়াগুলো সহি শুদ্ধভাবে শিখে আজকে থেকেই নিয়মিত আমল করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন।